হ্যালো বন্ধুরা, আজ আমরা চুম্বকের ধর্ম একটা মজাদার অ্যাক্টিভিটির মাধ্যমে শিখব। তোমরা জানো চুম্বক লোহা, নিকেল, কোবাল্ট, স্টিল বা বিরল মৃত্তিকা মৌল ও এদের ধাতু সংকর দিয়ে তৈরি হয়। এদের মধ্যে প্রায় সকলের ঘনত্ব জলের ঘনত্বের থেকে বেশি। তাহলে চুম্বককে যদি তোমরা জলে শুধু ফেলে দাও তাহলে সেটা জলে ডুবে যাবে, কিন্তু যদি চুম্বককে কোনো একটা ফাঁকা পাত্রে রেখে জলে দাও তাহলে চুম্বক জলের উপর ভাসবে, কারণ তখন ফাঁকা পাত্র সমেত চুম্বকের ঘনত্ব জলের ঘনত্ব থেকে কম হবে। এই চমৎকার কাজটা করার জন্য আমাদের কতগুলো রিং ম্যাগনেট, যেগুলোকে বলয় আকৃতির চুম্বক অথবা চাকতি আকৃতির চুম্বক, বোতলের ঢাকনা, আঠা এবং একটা জলভর্তি পাত্র লাগবে। কতকগুলি চুম্বক নিয়ে সেগুলিকে এমনভাবে সাজাতে হবে যাতে তারা পরস্পর পরস্পরকে বিকর্ষণ করে। এর জন্য চুম্বকের সমমেরুগুলোকে একই দিকে রাখতে হবে। এবার বোতলের ছিপিতে আঠা দিয়ে চুম্বকগুলিকে আটকাতে হবে। এভাবে কিছুক্ষণ রেখে দিলে চুম্বকগুলি ভালোভাবে আটকে যাবে। চুম্বকগুলিকে বোতলের ছিপির মধ্যে আটকানোর পরেও দেখা যাবে চুম্বকের সমমেরুগুলি পরস্পরকে বিকর্ষণ করছে। চুম্বকের মধ্যে বিকর্ষণ নির্ভর করে চুম্বকের মেরু শক্তি এবং ছিপির তল আর টেবিলের তলের মধ্যে ঘর্ষণ বলের উপর। এবার একটা পাত্রে জল নাও এবং তাতে চুম্বকগুলিকে একটা একটা করে রাখো। লক্ষ্য করে দেখো পাত্রের মধ্যে কিরকম আকৃতি তৈরি হচ্ছে। যখন আমরা একটা চুম্বককে জলের উপর রাখব তখন এটা ভাসবে এবং পাত্রের একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে স্থির হবে। এখানে কেন ছিপি সমেত চুম্বকটি জলে ভাসছে? কারণ ছিপি সমেত চুম্বকের গড় ঘনত্ব জলের ঘনত্ব থেকে কম। যখন আমরা দ্বিতীয় চুম্বকটি জলের উপর রাখব তখন তুমি দেখতে পাবে তারা পরস্পরকে বিকর্ষণ করছে, কারণ চুম্বকের সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে এবং তারা পরস্পর থেকে দূরে সরে যাবে জলের পাত্রের উপর। যদি আমরা চুম্বক দুটির কেন্দ্র যোগ করি তাহলে আমরা একটা রেখাংশ পাব। যখন আমরা তৃতীয় চুম্বকটিকে জলের পাত্রে রাখব তখন তিনটে চুম্বক পরস্পরকে বিকর্ষণ করবে এবং একটা সুন্দর ত্রিভুজ গঠন করবে। যদি তিনটি চুম্বকের শক্তি সমান হয় তাহলে আমরা একটা সুন্দর সমবাহু ত্রিভুজ পাব। এখন যদি তোমরা চতুর্থ চুম্বকটিকে জলের পাত্রে রাখো তাহলে তোমরা একটা বর্গক্ষেত্রের ন্যায় আকার দেখতে পাবে। যখন আমরা পঞ্চম চুম্বকটিকে জলের পাত্রে রাখব তখন আমরা কেন্দ্রে একটা চুম্বক সমেত একটা বর্গক্ষেত্র দেখতে পাব, এবং যদি কেন্দ্রের চুম্বকটিকে একটু ধারের দিকে ঠেলে দিই তাহলে আমরা একটা পঞ্চভুজ পেয়ে যাব। যখন তুমি ষষ্ঠ চুম্বকটিকে পাত্রের মাঝে রাখবে তখন তুমি একটা পঞ্চভুজ পাবে এবং যার কেন্দ্রে একটা চুম্বক থাকবে। এবার আমরা ওই কেন্দ্রের চুম্বকটিকে হালকা একটু ঠেলে দিলে পাত্রের কিনারায় চলে যাবে এবং একটা সুন্দর ষড়ভুজ গঠিত হবে। এবার আমরা যদি সপ্তম চুম্বকটিকে জলের পাত্রে রাখি তাহলে আমরা একটা কেন্দ্র সমেত ষড়ভুজ তৈরি করতে পারব। তুমি এটা নিয়ে খেলতে পারো এবং চুম্বকের মধ্যে সুন্দর বিকর্ষণ দেখতে পারো। এবার কেন্দ্রের চুম্বকটিকে ধারের দিকে ঠেলে দিলে তুমি একটা সুন্দর সপ্তভুজ দেখতে পাবে। এবার একটা একটা করে চুম্বক তুলে নিতে থাকলে
তুমি আগে তৈরি করা আকৃতিগুলি পুনরায় দেখতে পাবে। আশা করি তোমাদের এই অ্যাক্টিভিটিটা খুব এনজয় করেছো এবং তোমরা বাড়িতে এটা করবে এবং চুম্বকের ধর্ম সম্বন্ধে শিখবে। ধন্যবাদ, ভালো থেকো।